ধনঞ্জয় জানতো না যে সততা নিজে থেকে প্রমাণ করা যায় না ইয়োরন। মিথ্যা মিথ্যা কথা বলছে, এটা মিথ্যা কথা বলছে পুরো। আমি গরিব, শুধু সেই জন্য আমার ফাঁসি হচ্ছে। দেখবেন ভবিষ্যতে এইভাবে কোনো নির্দোষের জন্য ফাঁসি না হয়। রুমটিতে প্রবেশ করা মাত্রই থমকে যেতে হলো আবছা আলোয় বানানো এক কোর্টরুম দেখে, যেখানে গিয়ে মূলত সঠিক উত্তরের অপেক্ষায় থাকেন প্রত্যেকটি মানুষ। কিন্তু এদিন উত্তরের বদলে বেশ কিছু কঠিন প্রশ্নের মুখোমুখি হলেন বিচারকের উল্টো দিকে বসে থাকা সকলে। বিচারকের চেয়ারে অরিন্দম শীল। বিচারক আলাপ করিয়ে দিচ্ছেন তার সাক্ষী, প্রসিকিউটার্স এবং কেসটির সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যেকটি মানুষের সাথে। এভাবেই বেশ কিছুক্ষণ পর প্যানেলে উঠে এলেন হাত করা পড়া ধনঞ্জয় চ্যাটার্জি। আর তখনই সে কোর্টরুম থেকে সকলেই বোধহয় ফিরে গেছিলেন 2004 সালের সেই বিতর্কিত 15ই আগস্টে। আমি নাই তো, আমি তো সম্পূর্ণ নির্দোষ আছি তো, কোর্টে তো আমি বলেছি এবং উকিলকে ডেকে বলেছি, সকলে বলেছি, কিন্তু আমার উপরে চক্রান্ত হচ্ছে। ধনঞ্জয় চ্যাটার্জি, হেতাল পারেক, এই দুটি নামকে ঘিরে বিভিন্ন মানুষের বিভিন্ন মত। আর এবার ধনঞ্জয় এবং এই কেসটি নিয়ে বহু রিসার্চের পর নিজের মত বা বলা যেতে পারে নিজের কিছু প্রশ্নকে দর্শকদের সামনে নিয়ে আসছেন পরিচালক অরিন্দম শীল। ছবির নাম ধনঞ্জয়। অভিযুক্ত শ্রী ধনঞ্জয় চ্যাটার্জি হেমা পারেকের ফ্ল্যাটে যান, ফ্ল্যাট নম্বর 3 এ বেল দেন এবং ধনঞ্জয় ভূমিকায় যে মানুষটিকে দেখলে বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে যেতে পারেন দর্শকেরা, তিনি অনির্বাণ ভট্টাচার্য। দেখবেন ভবিষ্যতে এইভাবে কোনো নির্দোষের জন্য ফাঁসি না হয়। ছবির বাইরেও তার চেহারা, কথাবার্তায় সবেতেই যেন রয়েছেন ধনঞ্জয় চ্যাটার্জি। কি বক্তব্য পর্দার ধনঞ্জয়ের শুনে নেওয়া যাক। ডিফিকাল্ট, খুবই, কোনো সন্দেহই নেই, খুবই ডিফিকাল্ট। কারণ আমি বলছি যে কোনো ধরনের ফাঁসির আসামির চরিত্র করা, যার ফাঁসি হচ্ছে, ভয়ঙ্কর শক্ত কাজ। কারণ একটা মানুষকে স্টেট বলে দেয় যে তোমাকে অমুক দিন মারব, তোমাকে অমুক দিন তুমি মরে যাবে। এবার কী কৃতকর্মের জন্য মরবে সেটা ঠিক না ভুল সেই তর্কে তো যাচ্ছি না, কিন্তু তুমি মরে যাও। তারপর সে তার মৃত্যুর দিনটা জেনে সেটার জন্য অপেক্ষা করছে, এই ব্যাপারটা খুবই শক্ত। তো নানান রকম প্রস্তুতির মধ্যে ছিলাম, তবে আসল যে প্রস্তুতিটা সেটা হচ্ছে ধনঞ্জয়ের বাড়িতে যাওয়া, এই করা সেই করা, আলিপুর সেন্ট্রাল জেলে গিয়ে দেখা, ফাঁসির জায়গা একটু, এই সব সব কিছু করে ফাইনালি যেটা হয় আর কি, সেটা হচ্ছে যে মানে ওই ভেতরে এক ধরনের একটা জিনিস হয়, সেটা আমি ঠিক এখন এক্সপ্রেস করে উঠতে পারবো না। সেটা আমি চেষ্টা করেছি আমার অভিনয় ধনঞ্জয়ের চরিত্রায়নে এক্সপ্রেস করতে, তাতে যদি বোঝা যায় তাহলে আমার পরিশ্রম বা চেষ্টা সফল হবে। এদিন দক্ষিণ কলকাতার এক হোটেলে এমনই নাটকীয়ভাবে মুক্তি পেল ছবির ট্রেলার ও পোস্টার। একজন অভিনেতা হিসেবে এটাই সব থেকে কঠিন কাজ ছিল। সকলে এখানে যারা যারা আমার অগ্রজ অভিনেতা, সুদীপ্তা, কাঞ্চন দা এবং সর্বোপরি অরিন্দম দা, গার্জেন হিসেবে আমাকে সর্বক্ষণ, এমনকি অনেক সময় কিছু না বলে শুধুমাত্র উপস্থিতি দিয়েই সাহায্য করে গেছে। আর ধনঞ্জয়ের মুশকিল হচ্ছে যে এই ধরনের রোল করলে এবং সেটা এই সব কিছুকে নিয়ে করলে, এই রোল অনেক কিছু নিয়েও নেয় নিজের মধ্যে থেকে। তো ধনঞ্জয় শেষ হওয়ার পর এবং এখনো আজকে আবার যখন এই পোশাকটা আমাকে পরানো হলো, হাতে এটা লাগানো হলো, মানে এই এই যে অবস্থাটা আমার মধ্যে তৈরি হয় সেটা শক্তিবাবুর কবিতার লাইন ধার করে বলতে গেলে বলতে হয় সে বড় সুখের সময় নয়। বিচারকের চেয়ারে বসে এদিন এখনো পর্যন্ত তার জীবনের সবচেয়ে কঠিন ছবিটির বিচার শুরু করলেন অরিন্দম শীল। ওই যেটা প্রথমে যে কথাটা বললাম, ধনঞ্জয় কোনো গল্পকথা নয় এবং একদমই গল্পকথা নয় বলেই এই ছবির ট্রেলার লঞ্চ, এই ছবির সমস্ত শিল্পীদের, আপনাদের সকলের কাছে নিয়ে আসা, দর্শকদের কাছে নিয়ে আসা, সবটা এইভাবে ভীষণ রিয়েলিস্টিক ফরম্যাটে। এবং সেটা এই কারণে যে এই ছবির মাধ্যমে আমরা অনেকগুলো প্রশ্ন করতে গিয়ে যেমন ফেস করেছি সেই প্রশ্নগুলো তুলেছি, এবং
সেটা জানি না, দর্শকদেরও কিছু প্রশ্ন করেছি সবটা। এটা খুব কঠিন ছবি, আমার জীবনের সপ্তম ছবি, কিন্তু এটা যে এতটা নিয়ে নেবে বোধ হয় একটা মানুষের সারা চলচ্চিত্র জীবন নিয়ে নিতে পারে এই রকম একটা ছবি। গুরুত্বপূর্ণ চরিত্রগুলিতে রয়েছেন অনুষা বিশ্বনাথন, কাঞ্চন মল্লিক, মীর, সুদীপ্তা চক্রবর্তী এবং আরও অনেকে, যাদের প্রত্যেকের সাথেই আলাপ করিয়ে দিলেন অরিন্দম শীল। গল্পের স্বার্থেই ছবিতে উঠে এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি চরিত্র, কাব্যা সিনহা। শুধুমাত্র সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপরে ভিত্তি করে এত বড় শাস্তি, স্যার? একমাত্র এই চরিত্রটিরই কোনো রেফারেন্স নেই এই ছবিতে। অভিনয় করছেন মিমি চক্রবর্তী। কাব্য সিনহার বাবান্দা, মানে যে আমার হাইকোর্টে, হাইকোর্ট সুপ্রিম কোর্টে যে আমার আমার বস এই ছবিতে। সো এই দুটো ক্যারেক্টারের কোনো রেফারেন্স নেই, কারণ এই দুটো ক্যারেক্টার ফিকশনাল ক্যারেক্টার। সো আমাকে বলা হয়েছিল যখন এই ক্যারেক্টার প্রথমে বলেছে, না আমি এটা করবো না, মানে আই স্যাড করবো বিকজ আই এম প্লেইং ফর ধনঞ্জয়। সো আই স্যাড মি ইউ অল অফ ইউ নো হাউ আই অ্যাম, সো আই স্যাড নো আমি এটা করবো না, আমি এটা করতে পারি না। সো দেন আই ওয়েন্ট থ্রু দ্য রিসার্চ ওয়ার্ক, এই সেই হ্যাঁ পড়াশোনা করার পরে দেন when I got convinced, so the basic thing was to know what Kavya Sinha is, because I don't have a reference, mane Kavya Sinha ki kore, it is just author's thought, mane ekjon author likheche, script writer likheche, director bhebechen, I am there, so I came out from the script, so I had to, ami joler moto chilam, amar director amake ja bolto ami shebhabe amake mold kortam. We went through workshop sessions, so the workshops were more like কথা বলা, কাব্য সিনহা কীভাবে কথা বলে, কীভাবে বসে, ও কী, ও বাড়িতে নিশ্চয়ই একা, নাহলে এই এত কম বয়সে এত বড় লয়ার হতে পারে না, নিশ্চয়ই ওর মেন্টাল কোনো প্রেশার আছে, বা হোয়াট কাইন্ড অফ কেসেস শি টেকস আপ, হোয়াই ডিড শি টেক আপ দিস কেস। সো লটস অফ জিনিস যেগুলো আমাদের ফিল্মে নেই, বাট টু বিল্ড আপ দিস স্টেটাস অফ কাব্য সিনহা, উই ওয়েন্ট থ্রু দিস কাইন্ড অফ ওয়ার্কশপ। সো ইয়া, এইভাবে আমরা পড়াশোনা করেছি এটা। হেতাল পারেখের চরিত্রে অনুষা বিশ্বনাথন, দুর্গা সহায়ের হ্যাপি গো লাকি ক্যারেক্টারের পর এমন একটি চরিত্র, কি বলছেন অনুষা? তো আমি একটা ডিফারেন্স বলি, মানে এভরি ফিল্ম হ্যাজ এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, তো আমার পক্ষে দুর্গা সহায় ওয়াজ ফান, মজা ছিল, অনেক আনন্দ করে করেছিলাম। দিস ওয়াজ অ্যান ফান, আই উইল নট সে দ্যাট আমার মজা হয়েছে এটা করতে, ইট ওয়াজ ডিফিকাল্ট। আমি সকাল 8টা থেকে রাত্রির 12টা অবধি শ্যুট করে, just the only consolation was that I'm telling someone's story, ami karur ekta golpo bolchi jeta shobar jana uchit, karur ekta character korchi jake keu chenei na, jar jar shudhu mrityur byapare kotha bola hoy, jake keu chene na, jar jar byapare kichu janena, tar mar shonge tar somporko ki, tar bondhu bandhob she kirom chilo, she tar neighborhood er tader bachchader sathe kirom kotha hochilo, or modhe o hashto keno, mane kichui, mane keu jane na or byapare kichu, just that she died, she was killed and there was a case. So I think it was my responsibility, মানে আমার উপর ছিল যে আমি এই ক্যারেক্টারটা সবার সামনে নিয়ে যাব, আর কিছুই না। সাধারণ মানুষের কাছে যে প্রশ্নগুলো অনেক আগেই পৌঁছানো উচিত ছিল, সেই কথাগুলো নিয়েই ধনঞ্জয় বললেন কাঞ্চন মল্লিক। আমি একটা কথা বলি, আমরা তো মঙ্গল গ্রহকেও জানতাম, আমাদের উপগ্রহ আছে, তাতে কি জল আছে আমরা আগে জানতাম, তার জন্য রিসার্চ হচ্ছে। আমরা দেখেছি পিসার টাওয়ারটা হেলানো, এতদিন তো কেউ জানতে চাইনি কেন হেলানো। তো সেইভাবেই আমি একটা কথা বলতে পারি যে আমার এই ঘটনাটা যে সময় ঘটে, এবং আমিও তখন থাকি ভবানীপুর থানার আন্ডারেই, এবং জায়গাটা আমার চেনা জায়গা যেখানে ঘটনাটা ঘটে, যেহেতু আমি হাজরায় থাকতাম, এটা পদ্মপুকুর অঞ্চলের ঘটনা। সেই পাড়ায় আমার এক বন্ধু থাকতেন, ভালো ক্রিকেট খেলতেন, আমরা নর্দার্ন পার্কে ক্রিকেট খেলতে যেতাম। তো এই ঘটনাটা আমার খুব একটা অচেনা নয়, আর আমার তখন এত ছোটও নই, আমি তখন ঘটনাটা আমি শুনি, করি, মানে পড়ি, দেখি। দেখুন, প্রত্যেকটা জিনিসের তো একটা এদিক ওদিক থাকে, তো হয়তো আপনি যদি এদিক দিয়ে ওই যে সেই অমিতাভের ডায়লগ, আমি ইহাঁ সে ছে দিকটায় তো ওহাঁ সে আপকো ন দিখেগা, তাই জন্যই আমরা সেটা বলছি না, ভার্ডিক্ট দ্যাটস ইট, আমরা সেটা বলছি না, আমরা কিছু প্রশ্ন তুলেছি এইমাত্র, যে এইটা এটা হতে পারতো, এটা এটা এটা, তাও তার মধ্যে একটা সলিড রিসার্চ ওয়ার্ক আছে, সেই তথ্যটা শুধু তুলে ধরছি। আমরা বলছি না যে এটা নয় ওটা, ওটা নয় সেটা, আমরা শুধু কয়েকটা প্রশ্ন তুলে ধরছি মাত্র।
শুধুমাত্র সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপরে ভিত্তি করে এত বড় শাস্তি স্যার? আমি গরিব, শুধু সেই জন্য আমার ফাঁসি হচ্ছে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।